বাদ খুলে দেয়ায় দেশের বারো জেলায় সর্বগ্রাসী বন্যা বিপন্ন ত্রিশ লাখ মানুষ ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যু সহসায় বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখছে না আবহাওয়া অফিস বাংলাদেশে বন্যার জন্য ভারত দায়ী নয় দাবি দিল্লির ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দেয় দেশের সংস্কার বাধাগ্রস্ত করেছে ভারত অভিযোগ ছাত্র আন্দোলনের বানভাসীদের জন্য সহায়তা জোরদারের তাগিদ এবং সেতুন জটের কবলে উচ্চশিক্ষা শিক্ষক শিক্ষার্থীদের উদ্বেগ সমন্বিত পদক্ষেপ নেয়ার পরামর্শ সহ লেজুর বৃত্তি রাজনীতি পরিহারের আহ্বান আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি নাদিয়া নাহিদ এবার বিস্তারিত বন্যায় ডুবে গেছে দেশের মধ্যাঞ্চলের বারো জেলার বিস্তীর্ণ জনপথ কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যার মাসুল গুনছে বাংলাদেশ প্রবল বন্যার কারণে রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় বন্যা কবলিত হয়ে পড়েছে বাংলাদেশের বারো জেলা দুর্গতদের সহায়তায় কাজ করছে সেনা নৌবাহিনী ও বিজিবি প্রতিনিধির তথ্যে শারমিন সর্নার ডেস্ক রিপোর্ট গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পশুরাম ফুলগাজী ও ছাগলাইয়ায় খাদ্য বাসস্থান সংকটে লক্ষাধিক মানুষ মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার শত সেন্টিমিটার উপর দিয়ে বইছে ইতিমধ্যে দুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী আখাউড়ায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে হাওড়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার সম্প্রতি রোপণ করা কয়েক হাজার হেক্টর রোপা আমন ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে ডুবে গেছে কয়েকশো পুকুর এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা চোদ্দ গ্রাম নাঙ্গলকোট ও বুড়িচং উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে ঝুঁকিতে রয়েছে দেবীদার মুরাদনগর উপজেলা খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে বটতলা নিচু এলাকায় পানি উঠেছে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা এবং রাঙ্গামাটির লঙ্গদু ও বাগাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে লক্ষ্মীপুরেও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা টানা বৃষ্টিতে আবারও কোমর পানিতে ডুবলো চট্টগ্রাম নগর নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে বন্ধ হয়ে যায় কয়েকটি সড়কের যান চলাচল শারমিন সর্ণা মোহনা সংবাদ ফেনী কুমিল্লা চট্টগ্রাম সহ আট জেলায় চার লাখ চল্লিশ হাজার পরিবার পানিবন্দি হয়েছে বন্যার প্রভাবে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজন মারা গেছেন ব্যাপক ক্ষতির মুখে পঞ্চাশ উপজেলা ও তিনশো ইউনিয়ন দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মণ্ডলের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা তিনি জানান চব্বিশ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে এতে বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে উনত্রিশ লক্ষ চার হাজার নয়শো চৌষট্টি জন মৃতের সংখ্যা আমরা যে আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে দুইজন এর একজন হচ্ছে ফেনিতে আর একজন হচ্ছে ব্রাহ্ম ব্রাহ্মণ বাড়িয়াতে বন্যা নিয়ন্ত্রণে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান আর তথ্য উপদেষ্টা নাহিদ বলেছেন কোনো ধরনের আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে এ বিষয়ে সুষ্ঠু সমাধান করতে হবে ভারত বাংলাদেশের সম্পর্কে যেন কোনো টানা না হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন মাত্র পনেরো দিন হল সরকার দায়িত্ব পালন করছে যারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন দুর্যোগের সময় তাদের ধৈর্য ধরতে হবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব কথা বলেন তারা এই বন্যার কারণ কি ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনিতে এক রকমের নজিরবিহীন সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি এসব নিয়ে আলোচনা হয়েছে কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণভ্যুত্থানে একটি জাতীয় জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি দর্শক কুমিল্লার দাউদকান্দি থেকে বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শাহাবুদ্দিন কুমিল্লার বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন জানাবেন আমাদেরকে নাদিয়া যেমনটি আপনি জানাচ্ছিলেন এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার দাউদ কেন্দ্রে নদীর তীরে আমার পেছনের অংশটি যদি আপনাকে ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই দেখবেন নিশ্চয়ই দাউদ কেন্দ্র যে চরাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই কিন্তু এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী উপজেলার কথা যদি বলি পিতাস মুরাদনগর দেবীদ্বার এবং হরিচং কিন্তু এই চরাঞ্চল নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে তো আমি যদি আপনাকে কুমিল্লার সার্বিক অবস্থা জানাতে চাই ক্ষেত্রে বলতে হয় আসলে কুমিল্লাতে যে সতেরোটি উপজেলা রয়েছে এই সতেরোটি উপজেলার মধ্যে এগারোটি উপজেলায় কিন্তু এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে আমরা যদি আরেকটু আপনাকে জানাই কুমিল্লার যে চোদ্দ গ্রাম রয়েছে সেখানে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অবস্থা সেটি যদি একটু জানাই তাহলে বলতে হয় মহাসড়কের উপরে কিন্তু এই বন্যার পানি এসে প্রায় দুই থেকে আড়াই ফুট পানি জমে আছে ওখানকার যারা গাড়ি চালক আছে তারা আমাদেরকে জানিয়েছে যদি চোদ্দ গ্রামের মহাসড়কে আর এক থেকে দেড় ফুট পানি জমা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা গাড়ি চালাতে ব্যর্থ হবে আর একটু যদি আপনাকে আমি বলি তাহলে বলতে হয় সবচেয়ে আশঙ্কাজনক যেই কথা বা আশঙ্কাজনক যে খবর সেটি হচ্ছে দাউদকান্দি থেকে কুমিল্লার সদর পর্যন্ত কিন্তু পঁচাশি কিলোমিটার যে বাঁধ রয়েছে গুমতি নদীর বাঁধ এটি কিন্তু একটি আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে রয়েছে তীরের যেই অবস্থা যে পার পারের যে উচ্চতা সেখান থেকে পানির যেই স্তর সেটি কিন্তু মাত্র আড়াই থেকে তিন ফুটের মধ্যে রয়েছে আড়াই থেকে তিন ফুট পানি যদি বর্ষণের কারণে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যারা বাদ বাদের জন্য বাদ সুরক্ষার জন্য রয়েছে তারা কিন্তু বলেছে তারা নিরুপায় সেক্ষেত্রে কিন্তু তাদের কিছুই করার থাকবে না এলাকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু তাদের সাধ্য মতো যেখানেই এই উমতির যে বাদ আছে সেটি ফাটল দেখছে সেখানে কিন্তু তারা তাৎক্ষণিক বালুর বস্তা দিয়ে পাশ দিয়ে মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলে জেনেছি তিনি আমাদেরকে জানিয়েছে তার পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যদি আমরা সেনাবাহিনীর কথা বলি এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এবং এলাকার কিছু নির্দিষ্ট সংগঠনের ছেলে কিন্তু উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছে তো সর্বাঙ্গিক যদি বলতে যাই কুমিল্লা ধন্যবাদ শাহাবুদ্দিন এদিকে বন্দরনগরী চট্টগ্রামে বন্যার পানি দ্রুত নেমে গেলেও নিম্ন অঞ্চল এখনও প্লাবিত সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দেব সুমন এই মুহূর্তে কি দেখছেন চট্টগ্রাম নগরীর অবস্থা অবস্থান করছি চট্টগ্রাম নগরীর দুই নাম্বার গেটে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সকাল সকাল থেকে অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এই এলাকাটা যেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি এখানে কুমোর সমান পানি ছিল এই ছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন যে নিম্ন অঞ্চলগুলো ছিল সবগুলোতেই কিন্তু হাঁটু থেকে কুমোর সমান পর্যন্ত পানি ছিল সকালবেলা যারা অফিসগামী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে অন্যদিকে কিন্তু স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে সকালে সকালে তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এবং আমি যদি এই মুহূর্তে আপনাকে একটু দেখাই চট্টগ্রামের যে দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখছি পানি নেমে গিয়েছে এই মুহূর্তে আমি চট্টগ্রামের যে খালগুলো রয়েছে সে খালের দৃশ্য দেখে একদম নেই বললে চলে অর্থাৎ অন্যদিকে চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে বিশেষ করে আপনার ফটিক শরীর বোয়ালখালী চন্দনাই আনোয়ারা এবং এই লোয়াগারা থানা এই এখনো কিন্তু এই পানির নিচে তলিয়ে গেছে অনেকের বাড়ি কিন্তু পানি ঢুকেছে করে এবং তারা যে এই যে খাবার পর্যন্ত তারা রান্না করতে পারেনি অর্থাৎ যে উপজেলাতে কিন্তু চরম ভুগান্তিতে পড়েছে এই আপনার এই সাধারণ মানুষ অন্যদিকে এই যারা সেবা সংস্থা রয়েছে অন্যান্য সংগঠন রয়েছে তারা কিন্তু তাদেরকে খাবার দিচ্ছেন এবং অন্যদিকে যদি বলি বিশেষ করে আপনার মিরসরাই ফেনিক নোয়াখালী কুমিল্লার দিকে কিন্তু অবস্থা খুবই খারাপ তাদেরও উত্তরের কাজ চালাচ্ছেন অন্যদিকে বিশেষ করে আরেকটি বলে রাখি চট্টগ্রামে যে জল বিদ্যুৎ কেন্দ্র যেটি রয়েছে কাপ্তাই সেটির পানি ছেড়ে দেওয়ার ফেসবুকে যে গুজবটি চালানো হয়েছে এই ফানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছে খাপতায় এর ফানিচারের কোনো এই তারা পরিকল্পনা করেনি ফেসবুকে যেটা দেখা যাচ্ছে এটা গুজব বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ নাদিয়া দর্শক চট্টগ্রাম নগরের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সুমন কুমার দে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে উল্লেখ করে সহসায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার বিকেল থেকে চট্টগ্রামে বৃষ্টি কিছুটা কমলেও দক্ষিণে বেড়ে যাবে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর অতি ভারী বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় চট্টগ্রাম ও পার্বত্য জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর আজকে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে 3 ঘণ্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অতি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতের তীব্রতা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ নোয়াখালী ফেনী এইসব অঞ্চলে আগামীকাল বিকেল থেকে কিছুটা কমে যাবে তবে লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার এইসব অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে এদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দুপুরে এক বিবৃতিতে বলা হয় ত্রিপুরায় গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি গত কয়েকদিন ধরেই দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে যা এ বছরের মধ্যে সর্বোচ্চ এ কারণেই বাঁধের ভাটির দিকের বিশাল ক্যাচমেন্টের পানি বেড়ে যাওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পূর্ব ঘোষণা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত রাষ্ট্র সংস্কারের কাজ বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীতে গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে তারা কথা বলেন এ সময় বানভাসীদের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তারা খান ভারতের ত্রিপুরার ডোম্বুর হাইড্রো ইলেকট্রিক্যাল পাওয়ার প্রজেক্ট বা ডোম্বুর গেট খুলে দিয়েছে ভারত এতে তীব্র বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা দুর্যোগ মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ সারা দেশে বন্যার্থদের সহযোগিতায় কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ বাংলাদেশকে নতুন করে বিপদে ফেলতে ভারতের হুট করে পানি ছেড়ে দেয়ার তীব্র প্রতিবাদ জানান তারা আগাম নোটিশ না দিয়ে তারা আমাদের পানি ছেড়ে দিয়েছে যার জন্য আমাদের আজকের এই কান্তি বা এই ধরনের দুর্যোগ আমরা ভারতের এই ধরনের কাজকে তীব্র নিন্দর প্রতিবাদ জানাই আমরা বৈষম্যিকী ছাত্র আন্দোলন থেকে যতটুকু পারি এখানে উদ্ধার কার্য সাহায্য করার চেষ্টা করছি অবশ্যই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এটা করেছে কারণ ওনারা সবসময় আমাদেরকে বলেছে যে ভারত আমাদের বন্ধু কিন্তু ওনারা কখনোই আমাদেরকে বন্ধুত্ব দেখায়নি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এই দেশকে ভারত অস্থিতিশীল করতে চায় বলে দাবি করেন শিক্ষার্থীরা আপনার হিন্দু দেখুন আজকে ভারত আপনাদের কোনো ভালো

কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া ওয়াটার গেটগুলো খুলে দিয়ে বাংলাদেশের পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের ব্যাহত করার চেষ্টা করা হয়েছে সেটিকে আমরা ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করতে চাই ভারত এই সময়ে বাঁধ খুলে দিয়ে আবারও প্রমাণ করল তারা কখনোই বাংলাদেশের বন্ধু না এমনটাই মনে করছে সাধারণ শিক্ষার্থীরা রেজা খান মোহনা সংবাদ ঢাকা আন্দোলন অস্থিরতার কারণে সেশনজটের কবলে পড়েছে উচ্চশিক্ষা এতে উদ্বেগ জানিয়ে সংকট সমাধানে সরকার সহ সব বিশ্ববিদ্যালয়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র শিক্ষকরা শিক্ষার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে লেজুর বৃত্তি রাজনীতির পরিত্যাগসহ উপযুক্তদের আবাসিক সুবিধা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা এম আর আসাদের বিশেষ রিপোর্ট জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ সব পেশার আন্দোলন হলেও মূল নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা ফলে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডারে দেখা দেয় সেশনজটের সংখ্যা পড়ালেখায় স্থবিরতা নেমে আসায় শিক্ষার্থীরাও বেকায়দায় পড়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে সংকট কাটিয়ে কিভাবে সেশন জট নিরসন করা যায় সে ভাবনাতেই অস্থির তারা অগ্রগণ্য দিচ্ছেন আবাসন সহ শিক্ষা সহায়ক ক্যাম্পাসের বিষয়টিকেও ক্যাম্পাসে কোনো প্রশাসন নাই এখন আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই সমাধান হবে ক্লাসে আমরা কবে ফিরবো তারপরে হলে প্রশাসন কবে আসবে মানে এখানে কোনো প্রশাসনিক আর কি নেই বর্তমানে বলতে গেলে আর কি শিক্ষকরা চান সেশনজট সমস্যা সমাধানে সরকার ইউজিসি ও সব বিশ্ববিদ্যালয় একত্রে কাজ করুক আমাদের যে একাডেমিক ক্যালেন্ডারকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে আমরা ক্ষতিটা পুষিয়ে নিয়ে আমরা সেশনজট মুক্ত করতে পারি শিক্ষার যে গুণগত মান সেই গুণগত মান যাতে বজায় রাখতে পারে সেখানে শিক্ষার্থী শিক্ষক থেকে আরম্ভ করে সবার যার যে ভূমিকা আছে সেই ভূমিকাটা যাতে পালন করতে পারি বিশ্ববিদ্যালয়ের যে সিনেট সিন্ডিকেট রয়েছে যেগুলো তাদের এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত আসতে হবে এবং সেই সিদ্ধান্তটা আমি মনে করি সার্বিকভাবে সকল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যেন একই হয় সেই জন্য ইউজিসিও কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা সহ লেজুর বৃত্তিক রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান তারা লেজুর রাজনীতির যে যে চর্চাটা রয়েছে সেই চর্চা থেকে বের হতে হবে ভালো পরিবেশ পড়াশোনার জন্য পাবেন সেটা শিক্ষকদের উৎকর্ষতা বাড়াতে যেমন সহায়ক হবে আমি মনে করি সেটা ছাত্রছাত্রীদেরও মেধার উৎকর্ষতায় বড় ধরনের ভূমিকা পালন করবে শিক্ষার্থীরা কিন্তু একটা স্ট্রাগল করে যে হলের যে পরিবেশ নিয়ে তো সেই জায়গাটা এটা আমাদের জন্য একটা সুযোগ এসছে আমরা এই সুযোগটা যাতে কাজে লাগাতে পারি হলে যাতে যারা বৈধ ছাত্র তারা যাতে হলের যে আবাসিক যে সুবিধাটা তারাই যাতে ভোগ করতে পারে হল প্রশাসন যাতে তাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা নিয়ে যাতে সিট বন্টন করতে পারে ছাত্র জনতার আন্দোলনে নাগরিকরা পেয়েছে নতুন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে নতুন করে দেশ গঠনে শিক্ষা খাতে ইতিবাচক সংস্কার প্রয়োজন বলে মত দিয়েছেন শিক্ষকরা এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা পাচার হওয়া অর্থ ফেরত বাংলাদেশ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড গুলশানে সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন পারস্পরিক অসহযোগিতার বিষয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান বিগত সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে তার সংস্কারের বিষয়ে কথা হয়েছে যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে মন্তব্য করেন আমি খসসু একশো বিলিয়ন ডলার উপরে পাচার হয়েছে বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা যেখানে রিজার্ভের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমরা সবাই জানি একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে ব্রিটের শুনানি আরেক দফা পিছিয়ে রবিবার নির্ধারণ করেছে আদালত জেনারেল উপস্থিত না থাকায় শুনানির সময় পুনঃনির্ধারণ নির্ধারণ করা হয় এদিকে মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের নিম্ন আদালতের দেয়া দুই বছরের কারাদণ্ড বাতিল করে দিয়েছে উচ্চ আদালত সম্পাদক এবং ডাইরেক্টরকে যে সাজা দিয়েছিল সেই সাজা বাতিল হয়ে গেছে জরিমানাও বাতিল হয়ে গেছে ওই মামলায় সরকার পক্ষ আমাদের কাছে সময় চাইছে আগামী রবিবার পর্যন্ত মাননীয় অ্যাটর্নি জেনারেল ওই দিন থাকবেন এবং ওনার উপস্থিতিতে এটা শুনানি হবে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটি তদন্তে কাজ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের কর্মপরিধি কি হবে সেটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘ দুপুরে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মোমেনের সঙ্গে বৈঠক দিয়ে তাদের আলোচনা শুরু করে পরে জাতিসংঘ প্রতিনিধি দলের প্রধান রুরি ম্যানগোভেন বলেন ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত নিয়ে আলোচনা হয়েছে তিনি জানান আপাতত প্রাক অনুসন্ধানী ছোট একটি দল এসেছে বর্তমান সফরকারীরা পুরো তদন্ত দল নয় It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, uh, with some of the ministries, with the civil society, with the broad section of Bangladesh society. The <laughs> company কয়েকটি ধাপে তাদের অধিকাংশ দাবি পূরণের ঘোষণা দেন রেনেটার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কাইসার কবির এর আগে দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকে রেনেটার মিরপুর ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেন কর্মচারীরা দাবি পূরণের আশ্বাসে সন্তুষ্ট জানিয়েছেন তারা এদিকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার কারণে ক্ষতিপূরণ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা সকালে সায়েন্স ল্যাবের প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করেন তারা শ্রম আইন অনুযায়ী অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ দাবি করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চাকরিচ্যুতরা সকল ধরনের আর্থিক সহযোগিতা ছাড়া অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করেছে প্রভিডেন্ট ফান্ড দেওয়ার কথা বলে অনেক বছর ঘুরিয়েছে এবং আমাদেরকে এমন একটা সময় করছে যখন আসলে আমাদের কোথাও চাকরি করার বয়সটা নেই এখানে কোনো নিয়ম মানে নেই সম্পূর্ণ নিয়ম না মেনে এখানে আমাদের আর কোনো দাবি নাই এক দফা দাবি এক দফা দাবি কি আমাদের ক্ষতিপূরণ বঞ্চিতদের পাওনা দিয়ে দেবে এবং এই পাওনাটা দেবে সন্তোষজনক ভাবে নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলের টেটা যুদ্ধে চারজন নিহত অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় দুপক্ষের মধ্যে এ যুদ্ধ চলে নিহতরা হলেন ফিরোজা বেগম জোনায়েদ আমির হোসেন ও তোফাজ্জল রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন জানান এ সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ফুটবল মালয়েশিয়ার এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে এতে বাংলাদেশের দল বসুন্ধরা কিংস পড়েছে এ গ্রুপে এই গ্রুপে অন্য তিন প্রতিপক্ষ ভারতের ইস্টবেঙ্গল লেবাননের শাহ ও ভুটানের পারো এফসি চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনে তিন গ্রুপের বারো দল তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানার আপ পরবর্তী রাউন্ডে খেলবে বসুন্ধরা কিংসকে পরবর্তী পর্যায়ে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা তিন গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে ২৬ অক্টোবর থেকে দুই নভেম্বর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে শেষ করব মোহনা সংবাদ যাবার কি শিরোনামগুলো আরও ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেয় দেশের বারো জেলায় সর্বগ্রাসী বন্যা বিপন্ন ত্রিশ লাখ মানুষ ফেনি ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যু বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখছে না আবহাওয়া অফিস বাংলাদেশে বন্যার জন্য ভারত দায়ী নয় দাবি দিল্লির ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দেশের সংস্কার বাধাগ্রস্ত করেছে ভারত অভিযোগ ছাত্র আন্দোলনের বানভাসীদের জন্য সহায়তা জোরদারের তাগিদ এবং সেজন জটের কবলে উচ্চ শিক্ষা শিক্ষক শিক্ষার্থীদের উদ্বেগ সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ লেজুর বৃত্তির রাজনীতি পরিহারের আহ্বান এ ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত নয়টায় এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা সাতটায় মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও এখন সঙ্গে থাকার জন্য সবাই দেখুন